নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য টি প্যাটাগরি থেকে পঁয়ত্রিশটি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি এই টি প্যাটাগরি থেকে আমাদের এক্সামের মধ্যে পনেরো মার্কের কোশ্চেন থাকে এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন এই কোশ্চেনগুলো করার আগে আমরা প্রথমে জেনে নেব যে টিচিং এবং লার্নিং কাকে বলে প্রথমে আমরা জেনে নেব শিক্ষণ কাকে বলে শিক্ষার্থীদের শিখনে সাহায্য করার জন্য তথ্য ও কৌশল সমূহের সার্থক সমন্বয়ে গঠিত শিক্ষক নির্ভর প্রক্রিয়াই হল শিক্ষণ শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং বিষয়বস্তু এই তিনটি উপাদানকে একত্র করে শিক্ষক বিভিন্ন কৌশল বা শিক্ষণ পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে আর শিখন কি বা লার্নিং কী অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ দ্বারার পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন শিখন হলো সেই প্রক্রিয়া যার সহায়তায় আমরা আচরণের মধ্যে এমন পরিবর্তন আনতে পারি যা পরিবেশের সাথে আমাদের সমন্বয়ের উন্নতি সাধন করে শিখনকে আচরণের যে কোনো তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা অনুশীলন বা অভ্যাসের ফলে সংগঠিত হয় কোশ্চেন নাম্বার ওয়ান এস ই জেড এর পূর্ণরূপটি কী অপশন এ স্পেশাল এডুকেশনাল জিল অপশান বি স্পেশাল ইকোনমিক জোন স্পিরিচুয়াল এডুকেশান জোন স্পেশাল ইকোনমিক জোন এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এস ই জেড এর পূর্ণরূপ ফুল ফর্ম কোয়েশন নাম্বার টু সমাজবিদ্যা অন্তর্গত হলো কলা বিভাগের বিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান বিভাগের উপরের কোনোটি নেই এটা আপনারা সবাই জানেন যে সমাজবিদ্যা অন্তর্গত হলো সমাজবিজ্ঞান বিভাগের কোশ্চেন নাম্বার থ্রি বিদ্যালয় হলো এমন একটি সমবায় সমাজ যেখানে সকলের সহযোগিতার মাধ্যমে আদান প্রদানের অভিজ্ঞতা লাভ করে থাকে কে বলেছেন জন ডিউই ডাব্লু এইচ রাইভার্ন জে সার্টস উপরের কেউ নন এখানে সঠিক আনসারটা হবে অপশন বি ডাব্লু রাইভার্ন এই কথাটি বলেছেন কোশ্চেন নাম্বার ফোর এস সিইআরটি এর পুরো নাম কী অপশন এ স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অপশন বি সায়েন্টিফিক এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কাউন্সিল অপশন সি সিনিয়র কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অপশন ডি উপরের কোনোটি নেই এখানে সঠিক আনসারটা হবে অপশন এ স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কোশ্চেন নাম্বার ফাইভ সমাজবিদ্যায় পাঠ প্রদানের জন্য দরকার উপস্থাপনা সম্প্রসারণ অপশান সি এ এবং বি উবই অপশান ডি উপরের কোনোটি নয় এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ অর্থাৎ উপস্থাপনা অপশন বি অর্থাৎ সম্প্রসারণ ইন্ট্রোডাকশান এবং ডেভেলপমেন্ট এই দুটোই হচ্ছে সমাজবিদ্যায় পাঠ প্রদানের জন্য দরকার কোয়েশন নাম্বার সিক্স সমাজবিদ্যা শিক্ষার ফল হল প্রাসঙ্গিক জানার পরিসর বৃদ্ধি জ্ঞানের কাঠামোগত বৃদ্ধি অপশন সি এ এবং বি উবই অপশান ডি উপরের কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশন সি এ এবং বিউ অর্থাৎ প্রাসঙ্গিক জ্ঞানের পরিসর বৃদ্ধি জ্ঞানের পরিকাঠামো বৃদ্ধি সেটা হচ্ছে সমাজবিদ্যা শিক্ষার ল ফল নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার সেভেন সমাজবিদ্যা শিক্ষকের প্রধান কাজ হল তথ্য বন্টন জ্ঞান অর্জনের সহায়ক হওয়া সামাজিক সমস্যাসমূহের বিশ্লেষণ করা উপরের সবকটি এখানে সঠিক আনসারটা অপশন ডি উপরের সবকোটি অর্থাৎ তথ্য বন্টন জ্ঞান অর্জনের সহায়ক হওয়া সামাজিক সমস্যাসমূহের বিশ্লেষণ করা এগুলো হচ্ছে সমাজবিদ্যা শিক্ষকের প্রধান কাজ কোশ্চেন নাম্বার এইট সমাজবিদ্যায় প্রদর্শনের অর্থাৎ যেটাকে বলা হয় ডিমনস্ট্রেশন সাহায্যে বোঝানো হয় কোনো কিছু কিভাবে করা উচিত করা উচিত নয় অপশান সি এ এবং উভয় অপশান ডি উপরের কোনোটাই নয় এখানে সঠিক আনসারটা হবে অপশন এ এবং বি উভয়ই অর্থাৎ ডিমনস্ট্রেশনের সাহায্যে বোঝানো হয় কি করা উচিত এবং করা উচিত নয় নেক্সট কোয়েশ্চেন সমাজবিদ্যায় পড়ুয়ারা একটি ক্ষেত্র সমীক্ষা যেটাকে বলা হয় ফিল্ডওয়ার্ক থেকে সেকে ঘটনার বাস্তবিকতা তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো তথ্যের বিশ্লেষণ উপসংহার অপশান সি মানুষের সামাজিক আচরণের দ্বারা অপশান ডি উপরের সবকটি এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি উপরের সবকটি শিখে ফিল্ড ওয়ার্ক থেকে কোয়েশন নাম্বার টেন নিম্নলিখিত বক্তব্যগুলির কোনটি ভুল সমাজবিজ্ঞান সাম্য স্বাধীনতা নেইবিচার ইত্যাদি মূল্যবোধগুলোকে উৎসাহিত করে অপশান বি সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে আলোচনা করে অপশন সি সমাজবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না অপশান ডি সমাজবিজ্ঞান মানুষ ও তাদের জীবন বিষয়ে চর্চা করে এখানে আপনাদের ভুল অপশানটা খুঁজতে হবে আর এখানে ভুল হচ্ছে অপশান সি সমাজবিজ্ঞান বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না সেটাই হচ্ছে ভুল কারণ সমাজবিজ্ঞানের মধ্যে অনেক কিছু আছে যেগুলো বিজ্ঞানের সাহায্য নেওয়া হয় কোশ্চেন নাম্বার ইলেভেন সমাজবিজ্ঞানের শিক্ষণ অনেক বেশি জীবন্ত হতে পারে অপশান এ বাস্তব জীবনের উদাহরণ প্রদান ও সে বিষয়ে আলোচনার মাধ্যমে অপশন অপশান বিস্তৃত ব্যাখ্যার মাধ্যমে অপশান সি নিয়মিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে নেক্সট শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখার মাধ্যমে এখানে সঠিক আনসারটা হবে সমাজবিজ্ঞানের শিক্ষণ অনেক বেশি জীবন্ত হতে পারে বাস্তব জীবনের উদাহরণ প্রদান ও সে বিষয়ে আলোচনার মাধ্যমে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ শ্রেণিকক্ষে সমাজবিজ্ঞান বিষয়টির পাঠদানের জন্য আবশ্যিক উদ্ভাবনী ক্ষমতাযুক্ত শিক্ষক অর্থাৎ রিসোর্সফুল টিচার শিখনের সঞ্চালন অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং অপশান সি ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ অপশন ডি উপরের সবকটি। এখানে সঠিক আনসারটা হবে উপরের সবকটি অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতাযুক্ত শিক্ষক দরকার শিখনের সঞ্চালন ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ সবগুলি দরকার শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞান বিষয়টির পাঠদানের জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন একজন শিক্ষার্থীর অকৃত কার্যতা নির্দেশ করে যে ছাত্রটি অমনোযোগী ছাত্রটির গৃহশিক্ষকের প্রয়োজন ছাত্রটির পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত উপরের কোনোটুই নয় এখানে সঠিক আনসারটা হবে উপরের কোনোটুই নয় অর্থাৎ যদি একজন শিক্ষার্থী এক্সামের মধ্যে ফেল করে সেটার মাধ্যমে এটা বোঝা যায় না যে ছাত্রটি অমনোযোগী ছিল বা ছাত্রটির গৃহশিক্ষকের প্রয়োজন ছিল বা ছাত্রটির পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত তার অকৃতকার্যতার জন্য অন্য কারণও থাকতে পারে তাই উপরের কোনোটি নয় আনসার হবে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন সমাজবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রয়োগ করা উচিত নয় অপশান এ শিক্ষক সবসময় নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন অপশান বি শিক্ষক যৌথ শিক্ষণ পদ্ধতি গ্রহণ করবেন অপশান সি শিক্ষক ছাত্রদের উত্তর প্রদানে উৎসাহ দেবেন অপশান ডি শিক্ষক বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠদানের বিষয়টির সম্পর্ক স্থাপন করবেন আমাদের কোশ্চেন কি চাওয়া হয়েছে কোশ্চেনে চাওয়া হয়েছে যে সমাজবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রয়োগ করা উচিত নয় কোনটা ইনকারেক্ট হবে এই অপশানগুলোর মধ্যে প্রথম আনসারটা ইনকারেক্ট হবে শিক্ষক সবসময় নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন সেটা আনসার হতে পারে না বা সেটা উচিত নয় তাই এটাই হবে সঠিক আনসার কারণ এটাই ভুল কোশ্চেন নাম্বার ফিফটিন সমাজবিজ্ঞান শিক্ষণের মূল উদ্দেশ্য হলো অপশন এ ছাত্রছাত্রীকে উত্তীর্ণ করা ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা অর্থাৎ থিঙ্কিং পাওয়ার ডেভেলপ করা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা ছাত্রছাত্রীদের ভালো নোট দেওয়া এখানে সঠিক সাতটা হবে ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষণের মূল উদ্দেশ্য কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ স্কুল বেসড অ্যাসেসমেন্ট ব্যবস্থাটি নিম্নলিখিত কোন নীতিটির উপর প্রতিষ্ঠিত বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহাল অপশান বি ছাত্রছাত্রীদের যে কোনো মূল্যেই ভালো গ্রেড পাওয়া উচিত অপশান সি বাইরের পরীক্ষা গ্রহণকারী ব্যবস্থার চেয়ে বিদ্যালয় অনেক বেশি দক্ষ অপশান ডি উপরের কোনোটিই নেই এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান এ বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহাল অর্থাৎ বাইরের স্কুলের টিচারদের থেকে নিজের স্কুলের টিচাররাই তার ছাত্রছাত্রী সম্পর্কে তাদের ক্ষমতা সম্পর্কে ওয়াকি বহাল কোয়েশন নাম্বার সেভেন্টিন সমাজবিদ্যায় অধ্যয়ন করা হয় সমাজতত্ত্ব ইতিহাস অপশন বি ইতিহাস ও পৌরবিজ্ঞান অপশন সি ভূগোল পৌরবিজ্ঞান ও ইতিহাস অপশন ডি ভূগোল অর্থনীতি পৌরবিজ্ঞান ও ইতিহাস এখানে সঠিক আনসারটা হবে ভূগোল অর্থনীতি পৌরবিজ্ঞান ও ইতিহাস এই সাবজেক্টগুলো সমাজবিদ্যায় অধ্যয়ন করা হয় অর্থাৎ জিওগ্রাফি ইকোনমিক্স সিভিক্স এবং হিস্ট্রি কোয়েশন নাম্বার এইটিন সমাজবিদ্যার ড্যাশ বিভাগের অন্তর্গত আমরা প্রথমেই জেনেছি যে সমাজবিদ্যা সমাজবিজ্ঞানের অন্তর্গত কোশ্চেন নাম্বার নাইনটিন সমাজবিদ্যার প্রধান পাঠ প্রবেশ পদ্ধতিগুলো হলো অপশন এ শিশু কেন্দ্রিক অপশান বি সমাজকেন্দ্রিক অপশান সি বিষয়কেন্দ্রিক অপশান ডি সবকুটি এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি সবকোটি অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক হবে সোসাইটি সেন্ট্রিক হবে সাবজেক্ট সেন্ট্রিক হবে কিন্তু এক্সামের মধ্যে যদি এরকম আসে যে সমাজবিদ্যার প্রধান পাঠপ্রবেশ পদ্ধতিগুলো হলো শুধু শিশু কেন্দ্রিক বা শুধু সমাজ সমাজকেন্দ্রিক বা অনলি কেন্দ্রিক তখন আনসারগুলো ভুল হবে কিন্তু এখানে সবগুলি সঠিক আনসার হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এলিস এর মতে সমাজবিদ্যা শিক্ষকের প্রধান ভূমিকাগুলো হলো তথ্য প্রদান করা শিক্ষণের সুযোগ প্রদান করা অপশন এ এবং বি অপশান ডি শিক্ষণে সহায়তা করা এখানে সঠিক আনসারটা হবে তথ্য প্রদান করা এবং শিক্ষণের সুযোগ প্রদান করা শিক্ষণে সহায়তা করা সেটাও সমাজবিদ্যা শিক্ষকের প্রধান ভূমিকা কিন্তু এখানে বলেছে এলিসের মতে তা এখানে আনসারটা হবে অপশন এ এবং অপশান বি কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান প্রশ্ন করা সমাজবিদ্যা শিক্ষকতার একটি শক্তিশালী পদ্ধতি চিন্তা শক্তির দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধি করে যেমন অপশান এ বিশ্লেষণ অপশান বি সংশ্লেষ ও মূল্যায়ন অর্থাৎ সিনথেসিস এবং ইভলিউশন অপশান সি বিশ্লেষণ ও মূল্যায়ন অর্থাৎ অ্যানালাইসিস এবং ইভুলেশন অপশান ডি বিশ্লেষণ সংশ্লেষণ ও মূল্যায়ন অ্যানালাইসিস সিনথেসিস অ্যান্ড ইভোলেশন এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি বিশ্লেষণ সংশ্লেষণ ও মূল্যায়ন অর্থাৎ অ্যানালাইসিস সিনথেসিস এবং ইভুলেশন এগুলোই হচ্ছে প্রশ্ন করা শিক্ষকতার একটি শক্তিশালী পদ্ধতি এবং চিন্তা দক্ষতা উৎকর্ষতা বৃদ্ধি করে কোয়েশন নাম্বার টোয়েন্টি টু সমাজবিদ্যায় ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ওয়ার্ক শিক্ষার্থীদের জ্ঞানার্জনে কোন বিষয়ে সাহায্য করে অপশন এ প্রকৃত সামাজিক ঘটনাবলী অপশান বি তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো এবং সংগৃহীত তথ্যের বিশ্লেষণ অপশান সি সামাজিক ঘটনাবলীর মূল্যায়ন অপশান ডি উপরের সবকটি এখানে সঠিক আনসারটা হবে অপশান ডি উপরের সব সমাজবিদ্যায় ক্ষেত্র সমীক্ষা শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সবগুলো বিষয়ে সাহায্য করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি রেখা চিত্র লেখা যা সমাজবিদ্যা শিক্ষণে ব্যবহৃত হয় তার অর্থ হলো অপশন এ এটি একটি চলকের সাথে অন্য চলকের সম্পর্কের মূল্যগত পরিবর্তন নির্দেশ করে অপশন বি এটি বারগ্রাফ এর গঠনগত পরিবর্তন বোঝায় অপশন সি এ এবং বিভয়ই অপশন ডি উপরের কোনোটি নেই এখানে সঠিক আনসারটা হবে অপশন এ এটি একটি চলকের সাথে অন্য চলকের সম্পর্কের মূল্যগত পরিবর্তন নির্দেশ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর সমাজবিদ্যার শিক্ষণে মূল্যবোধকে কীভাবে বিভাজিত করা যেতে পারে অপশন এ ব্যবহারিক মূল্যবোধ বিষয়গত মূল্যবোধ পদ্ধতিগত মূল্যবোধ উপরের সবকটি এখানে সঠিক আনসারটা হবে উপরের সবকটি কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ প্রকৃত নির্দেশমূলক পদ্ধতির আবশ্যিক উপাদানগুলি হল পরিকল্পনা বাস্তবায়ন মনিটরিং ও পুষ্টি সাধন উপরের সবকটি এখানে সঠিক আনসারটা হবে উপরের সবকটি কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স জাতীয় পাঠ্যক্রম কাঠামোর অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক নির্দেশাত্মক আইনটি প্রণীত হয় দুই সালে দু হাজার দুই খ্রিস্টাব্দে দুই হাজার পাঁচ দুই হাজার ছয় খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসারটা অপশান সি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে জাতীয় পাঠ্যক্রম কাঠামোর নির্দেশাত্মক আইনটি প্রণীত হয় কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন যখন একজন শিক্ষক নির্দিষ্ট সময় অন্তর ইউনিট প্রতি পড়ুয়াদের মূল্যায়ন করেন এবং কোর্সের শেষ সময়ে তাদের একটি সর্বার্থ সাধক টেস্ট নেন তখন একে বলা হয় অপশান এ সর্বার্থ সাধক পদ্ধতি চলমান পদ্ধতি ফরমেটিভ পদ্ধতি উপরের কোনোটি নেই এখানে সঠিক আনসারটা হবে এটি একটি চলমান পদ্ধতি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট সমাজবিদ্যায় বক্তৃতা দান করা হয় দেশ বিভিন্ন ধাপের মাধ্যমে বক্তৃতা দানের উপস্থাপনের মাধ্যমে বক্তৃতা দানের বিস্তার সাধনের মাধ্যমে বক্তৃতা দানের সুসংহতকরণের মাধ্যমে উপরের সবকটি এখানে সঠিক আনসারটা হবে উপরের সবকটি অর্থাৎ সমাজবিদ্যায় বক্তৃতা দান করা হয় নিচে দেওয়া ধাপগুলোর মাধ্যমে কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনপিই প্রণীত হয় উনিশশো আশি সালে উনিশশো ছিয়াশি সালে উনিশশো নব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে এখানে সঠিক আনসারটা হবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এনপিই অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রণীত হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি যখন একজন সমাজবিদ্যার শিক্ষক পড়ুয়াদের ধর্ম ভাষা অঞ্চল রাজনৈতিক মতবাদ ইত্যাদির উপর সহিষ্ণুতা সম্পর্কিত শিক্ষার মান যাচাই করেন তখন তাকে বলা হয় বৌদ্ধিক অবৈদিক সামাটিভ ফরমেটিভ এখানে সঠিক আনসারটা হবে অবৈদিক অর্থাৎ নন কগনিটিভ যখন একজন সমাজবিদ্যার শিক্ষক পড়ুয়াদের তার ধর্ম বাসা অঞ্চল রাজনৈতিক মতবাদ এগুলোর উপর কিছু জানতে চায় প্রশ্ন করে তখন সেটা হবে অবৈদিক কোয়েশ্চেন নাম্বার থার্টি একজন শিক্ষকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী শ্রেণীকক্ষে কঠোর নিয়মানুবর্তীতে বজায় রাখা এটা হবে না শ্রেণীকক্ষে সময়নিষ্ঠ হওয়া ছাত্রছাত্রীদের অসুবিধাগুলো দূর করা ভালো বক্তা হওয়া এখানে সঠিক আনসারটা অপশান সি ছাত্রছাত্রীদের অসুবিধাগুলো দূর করা সেটাই হচ্ছে একজন শিক্ষকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোয়েশ্চেন নাম্বার থার্টি টু ছাত্রছাত্রীরা অকৃতকার্য হলে তার থেকে বোঝা যায় ব্যবস্থার ব্যর্থতা শিক্ষকের ব্যক্তিগত ব্যর্থতা পাঠ্যপুস্তকের ব্যর্থতা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ব্যর্থতা এখানে আনসারটা হবে ব্যবস্থার ব্যর্থতা অর্থাৎ দ্য সিস্টেম হ্যাজ ফেল্ড এটা হবে সঠিক আনসার একজন ছাত্রছাত্রী যদি তার এক্সামের মধ্যে বা জীবনে অকৃতকার্য হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি একজন শিক্ষকের সাফল্য হল ছাত্রছাত্রীদের উচ্চ দক্ষতা অর্জন তার ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্য তার নিয়মিত পাঠদান তার ভালো চরিত্র এখানে সঠিক আনসারটা হবে ছাত্রছাত্রীদের উচ্চ দক্ষতা অর্জন সেটাই হচ্ছে একজন শিক্ষকের সাফল্য নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর তোমার শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী দেরিতে এলে তুমি তাকে শাস্তি দেবে কারণ জানতে চেষ্টা করবে তার বাবা মাকে জানাবে সেদিকে নজর দেবে না এখন সঠিক আনসারটা হবে কারণ জানতে চেষ্টা করবে যে ওই দিন ওই ছাত্র বা ছাত্রী দেরিতে কেন এলো সেটা না জেনেই যদি আপনি তাকে বিভিন্ন শাস্তি দেন বা সেদিকে নজর না দেন বা বাবা মাকে জানান তাহলে সেটা ঠিক হবে না তাই আগে সে কেন দেরিতে এসেছে সেটা জানার চেষ্টা করবেন লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি প্রাথমিক স্তরে প্রাইমারি লেভেল মহিলারা অপেক্ষাকৃত ভালো শিক্ষিকা হন কারণ তারা বাচ্চাদের সঙ্গে বেশি ধৈর্য সহকারে আচরণ করতে পারেন তারা কম পারিশ্রমিকও কাজ করতে রাজি থাকেন এই পেশায় উচ্চযোগ্যতার প্রয়োজন নেই তাদের অন্য পেশায় যাবার সুযোগ কম এখানে সঠিক আনসারটা হবে তারা বাচ্চাদের সঙ্গে বেশি ধৈর্য সহকারে আচরণ করতে পারেন তাই প্রাথমিক স্তরে মহিলারা অপেক্ষাকৃত ভালো শিক্ষিকা হন আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন সাপ্তে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এবছর ড্যাট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন